আপনি যদি এখনও পর্যন্ত আধার কার্ডের ডকুমেন্ট আপডেট না করে থাকেন সেক্ষেত্রে আপনাদের হাতে কিন্তু সময় খুবই সংকীর্ণ দেখতেই পারছেন চোদ্দো ছয় দু তারিখের মধ্যে ফ্রি অফ কস্টে আপনি কিন্তু আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করতে পারবেন এটি কিন্তু প্রত্যেকের বাধ্যতামূলক এবং দেখে নিচ্ছি আপনি কীভাবে আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করবেন সম্পূর্ণ বিনামূল্যে মোবাইল ফোন দিয়ে এ টু জেড পদ্ধতি অবশ্যই তার আগে আপনাদের করতে হবে আপনি দেখতে পাচ্ছেন তো অবশ্যই ভিডিও তেলের পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে নিয়ে অলকে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করে গেছেন দীর্ঘ অসংখ্য ধন্যবাদ এর জন্য আপনাদের মাই আদার ডট ইউডিআই ডট গভ ডট ইন এই যে ওয়েবসাইটটি রয়েছে এই পোর্টালে আসতে হবে লিঙ্কটি আমি আপনাদের ভিডিও সম্পর্ট করে দিয়েছি সেখানে ক্লিক করলে আপনি সরাসরি আসতে পারবেন এরপর নিচেই আপনি চলে আসবেন নিচে আপনি দেখতেই পারছেন লগ ইন একটি অপশান রয়েছে এই লগ ইনে আপনি ক্লিক করবেন তো লগ ইনে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু লগ ইন পেজটি চলে আসবেন এখানে আপনি আপনার আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন যে ব্যক্তির আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করতে চান সেই ব্যক্তির আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন এরপর ক্যাপ্টোটা উল্লেখ করে দেবেন তারপর লগ ইন উইথ ওটিপি দিয়ে আপনি ক্লিক করবেন আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি আসবে যে মোবাইল নাম্বারে আপনাদের আধার কার্ডের লিঙ্ক রয়েছে সেই ওটিপি উল্লেখ করে দেবেন এরপর লগ ইনে আপনি ক্লিক করবেন তো লগ ইন করতে আমাদের সামনে কিন্তু ড্যাশবোর্ড যে রয়েছে ড্যাশবোর্ড চলে আসবেন আপনি দেখতেই পারছেন ড্যাশবোর্ড চলে আসছে এরপর নিচেই আপনি চলে আসবেন নিচে একটি অপশান কিন্তু রয়েছে ডকুমেন্ট আপডেট দ্য সার্ভিস ইস ফ্রি অফ কস্টের চোদ্দো ছয় দু হাজার চব্বিশ এই যে ডকুমেন্ট আপডেট হচ্ছে এই ডকুমেন্ট আপডেটে আপনি ক্লিক করবেন এরপর পরবর্তী পেজটি চলে আসছে পরবর্তী পেজে বলা হয়েছে কিন্তু ডে রেসিডেন্ট আপনাদের প্রুফ অফ আইডেন্টি এবং প্রুফ অফ অ্যাড্রেস দুটো ডকুমেন্টস আপলোড করতে হবে এরপর নেক্সট হচ্ছে নেক্সটে আপনি ক্লিক করবেন নেক্সটে ক্লিক করতে রেমিটি প্রভাব চলে আসবে আবারও আপনি নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করতে দেখতেই পারছেন প্লিজ ভেরিফাই ইউর ডেমোগ্রাফিক ডিটেলস এখানে আপনার নাম জেন্ডার ডেট অফ বার্থ অ্যাড্রেস এগুলো কিন্তু চলে আসবে নিচে আপনি কী করবেন আই ভেরিফাই দ্যাট দ্য অ্যাবভ ডিটেলস আর কারেক্ট আমাদের ঠিকঠাক রয়েছে এই বক্সে আমরা টিকমার দেবো এরপর হচ্ছে নেক্সট নেক্সটে আমরা ক্লিক করবো তো নেক্সটে ক্লিক করতেই আমাদের সামনে কিন্তু ডকুমেন্ট আপডেটের অপশন চলে আসবে নিচেই আপনি চলে আসবেন গাইডলাইন্স ফর আপলোডিং ডকুমেন্টস এবং ডকুমেন্টসের সাইজ থাকবে কিন্তু দুই এমবির মধ্যে যেটি জিপিএি অথবা পিএনজি অথবা পিডিএফ ফর্ম্যাটে হতে হবে এবং নিচে যদি আমরা চলে আসি প্লিজ আপলোড প্রুফ অফ আইডেন্টি পরিচয়পত্রকে ডকুমেন্টস আপলোড করতে হবে এই যে সিলেক্ট রয়েছে সিলেটে আপনি ক্লিক করবেন এখান থেকে আপনাদের যে ডকুমেন্টসটি রয়েছে সেই ডকুমেন্টসটি আপনি সিলেক্ট করবেন এরপর ওকে আপনি ক্লিক করবেন এবং এই যে দেখতেই পারছেন ভিউ ডিটেলস এবং আপলোড ডকুমেন্টস এখানে ক্লিক করবেন কন্টিনিউ টু আপলোডে ক্লিক করে দুই এমবির মধ্যে জিপিজি অথবা পিএনজি অথবা পিডিএফ ফর্মেটে সেই ডকুমেন্টসটিকে আপলোড করে দেবেন এরপর নিচেই আপনি চলে আসবেন নিচে দেখতেই পারছেন আর একটি ডকুমেন্টস আপলোড করতে হবে প্লিজ আপলোড প্রুফ অফ অ্যাড্রেস ডকুমেন্টস আপনাদের কিন্তু একটি ঠিকানার প্রমাণপত্র ডকুমেন্টস আপলোড করতে হবে নিচে আপনি চলে আসবেন এই সিলেটে ক্লিক করবেন এখান থেকে আপনি দেখে নেবেন কোন ডকুমেন্টসটি আপনাদের রয়েছে সেই ডকুমেন্টসটি আপনি এখানে আপলোড করে দেবেন এরপর অক্ষেদি আপনি ক্লিক করবেন তারপর নিচে আপনি চলে আসবেন ভিউ ডিটেলস এবং আপলোড ডকুমেন্টসে ক্লিক করবেন কন্টিনিউ টু আপলোডে ক্লিক করবেন দুই এমবির মধ্যে জিপিজি অথবা পিএনজি অথবা পিডিএফ ডি ফর্মাটে আপনি ডকুমেন্টস আপলোড করে দেবেন ডকুমেন্টস আপলোড হয়ে গেলে নিচের যে বক্স রয়েছে বক্সে আপনি টিকমে দিয়ে দেবেন এরপর নেক্সটে আপনি ক্লিক করবেন ডিয়ার রেসিডেন্ট দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট ইল চোদ্দো ছয় দু হাজার চব্বিশ এরপর সাবমিট হয়েছে সাবমিটি আমরা ক্লিক করব সাবমিটি ক্লিক করতে এই পেজটি কিন্তু লোডিং নেবে দেখতেই পারছেন আমাদের কিন্তু ট্রানজ্যাকশান সাকসেস এবং নিচে দেখতেই পাচ্ছেন অ্যামাউন্ট শূন্য শূন্য যেহেতু এই মুহূর্তে কিন্তু ফ্রি অফ কস্ট এবং নিচে দেখতেই পারছেন ডাউনলোড অ্যাকনলেজমেন্ট এখানে ক্লিক করে আপনি কিন্তু আপনাদের অ্যাকনলেজমেন্ট স্লিপ দেখে দিতে পারবেন আপনাদের কাছে আপনি যে ডকুমেন্ট আপডেট করলেন কোন ডেটে তা দেখতেই পারছেন বর্তমানে কিন্তু ফ্রিতে রয়েছে পরবর্তীতে কিন্তু এই ডেট বৃদ্ধি পেলে আপনাদের চার্জ দিয়ে এই কাজটি করতে হতে পারে এরপর হচ্ছে গো টু ড্যাশবোর্ড গো টু ড্যাশবোর্ডে আপনি ক্লিক করবেন তারপর নিচে আপনি চলে আসবেন নিচে আপনি কিন্তু আপনাদের স্ট্যাটাস চেক করতে পারবেন যে আপনাদের সেই ডকুমেন্ট আপডেট সাকসেসফুলি সাবমিট হয়েছে কিনা এবে আপনি কিন্তু খুব সহজে বাড়িতে বসে আপনাদের আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করতে পারবেন যে কোনো দুটি ডকুমেন্টস আপলোড করতে হবে একটি আপনাদের ঠিকানার প্রমাণপত্র আর একটি আপনাদের পরিচয়পত্র